আগাম বন্যায় হাওড় অঞ্চলের বোরো ধান নষ্ট হওয়ার প্রভাব পড়েছে সরকারিভাবে চাল সংগ্রহ কার্যক্রমে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চালের পাইকারি বাজারে এবার কমে গেছে সরবরাহ। একদিকে ধানের কম উৎপাদন, অন্যদিকে বাজারে চালের দাম সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি, ফলে সরকারি গুদামে চালের যোগান দিতে হিমশিম খাচ্ছেন মিল মালিকরা। এদিকে 30 আগস্ট শেষ হচ্ছে চাল সংগ্রহের সময়সীমা, তাই লক্ষ্যমাত্রা পূরণ করতে সরকারকে দাম বাড়ানোর আহ্বান জানিয়েছেন মিল মালিকরা। ভৈরব প্রতিনিধি আদিলউদ্দিন আহমেদের তথ্য ও ছবিতে দেখছি রিপোর্ট। এবছরের 1 মে থেকে শুরু হয় সরকারিভাবে চাল সংগ্রহ অভিযান। চলতি বোরো মৌসুমে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে 17,033 মেট্রিক টন সেদ্ধ ও আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আর প্রতি কেজি সেদ্ধ চালের মূল্য নির্ধারণ করা হয় 34 টাকা এবং আতপ চাল 33 টাকা। তবে এবার বন্যায় কিশোরগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও সিলেট সহ দেশের হাওড় অঞ্চলে ফসলি জমি তলিয়ে যাওয়ায় আশুগঞ্জের ধান ও চালের সরবরাহ অনেক কম, তাই পাইকারি এই বাজারে কেজি প্রতি চালের দাম এখন 40 টাকা। এ অবস্থায় বাজারের তুলনায় কম দামে সরকারি গুদামে চাল দিতে চাইছেন না মিল মালিকরা। মাত্র 12,540 মেট্রিক টন সেদ্ধ ও আতপ চাল সংগ্রহের জন্য 65 জন মিল মালিকের সাথে চুক্তি সম্পন্ন হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 4,493 মেট্রিক টন কম। সরকারের সাথে চুক্তি হলেও মিল ব্যবসায়ীরা বলছেন বাজার মূল্যের চেয়ে কমে সরকারি গুদামে চাল দিতে হিমশিম খাচ্ছেন তারা। এ অবস্থায় সরকারি মূল্য বাড়ানোর দাবি তাদের। লেবার নিয়ে, মিল নিয়ে আমরা খুব সংকটে আছি, চাল দিতে অনেক হিমশিম খাচ্ছি। সরকার যদি আমাদেরকে এখানে 2 থেকে 3 টাকা ইনসেন্টিভ দিতে, আমরা উৎসাহিত হব। এ ব্যাপারে স্থানীয় খাদ্য বিভাগ জানায় পরিস্থিতির সাপেক্ষে চালের মূল্য পুনর্বিবেচনা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মিলারদের পক্ষ থেকে দাবি করা হয়েছে সংগ্রহ মূল্যটা কিছু বাড়িয়ে দেওয়ার জন্য, আমরা আমাদের কর্তৃপক্ষকে অবহিত করেছি বিভিন্ন সময়ে। সংশ্লিষ্টরা বলছেন সরকার চালের মূল্য পুনর্বিবেচনা না করলে নির্ধারিত 30 আগস্টের মধ্যে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।